নমস্কার, স্বাগত হেডলাইন্স ত্রিপুরার বিশেষ অনুষ্ঠান আপনাদের মতামত। অনেকদিন পর আপনাদের মতামত অনুষ্ঠানে নিয়ে উপস্থিত হেডলাইন্স ত্রিপুরার এই বিশেষ অনুষ্ঠান নিয়ে। আপনারা জানেন, যারা এই অনুষ্ঠান আগে দেখেছেন, যে এই অনুষ্ঠানে একটি বিশেষ বিষয় থাকে, নির্দিষ্ট বিষয়। সেই বিষয়ের উপর আমরা আপনাদের মতামত শুনি, আপনারা কি বলছেন, কি অভিমত ব্যক্ত করছেন সেটা আমরা শুনে থাকি। অনেকদিন পর আপনাদের সাথে এই অনুষ্ঠানে দেখা, হেডলাইন্স ত্রিপুরার এই বিশেষ অনুষ্ঠান, আপনাদের মতামত নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত আমরা। আজকে যে বিষয়টা রাখা হয়েছে আপনাদের মতামত অনুষ্ঠানে, দেখতেই পাচ্ছেন হেডলাইন্স ত্রিপুরার পর্দায় সেই বিষয় রয়েছে, রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন। আপনারা জানেন যে এই বিষয়টা নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান, এবং সম্প্রতি চরিলামে একজন সরকারি স্কুলের শিক্ষকের প্রাইভেট টিউশন সেন্টারে সিপাহী জলা জেলার জেলা শাসক সেখানে অভিযান চালান, এবং সেই খবর ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন। কি মনে করছেন আপনারা, রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের এই যে প্রাইভেট টিউশন, যে একটা খবর অভিযোগ বা রয়েছে, আপনাদের কি অভিমত? সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে আপনারা কি মনে করছেন, আপনাদের কি অভিমত, আপনাদের কাছ থেকে আজকে শুনবো। ফোন নাম্বার টিভির পর্দায় রয়েছে, হেডলাইন্স ত্রিপুরার পর্দায়। তাও যারা অনুষ্ঠানে ফোন করেন তারা প্রত্যেকেই জানেন, তাও আরো একবার ফোন নাম্বার আপনাদের বলে দেওয়া হচ্ছে, 03812381242। এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ফোন লাইন খুলে দেওয়া হয়েছে, ফোন করার সময় অনুগ্রহ করে টিভির সাউন্ডটা বন্ধ রাখবেন, অথবা টিভির সামনে থেকে সরে গিয়ে কথা বলবেন, তাহলে আপনার বক্তব্যটা আমরা পরিষ্কারভাবে শুনতে পারবো, আপনিও আপনার যে মতামত সেটা তুলে ধরতে পারবেন, এই যে অনুষ্ঠান সেটাতে কোনো টেকনিক্যাল প্রবলেম হবে না। কি মনে করছেন আপনারা, জানান আপনারা আপনাদের মতামত, রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন, আপনাদের অভিমত শুনবো। ফোন লাইন আপনাদের জন্য খুলে দেওয়া হয়েছে, আপনারা কি মনে করছেন যে এই সরকারি স্কুলে, রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন করা কি উচিত না উচিত নয়, আপনারা কি মনে করছেন? প্রাইভেট টিউশনের গুরুত্বটা কতটা আপনাদের কাছে সেটাও আমরা আপনাদের কাছ থেকে জানব। আর আবার ইতিমধ্যে আপনারা জানেন যে রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে নানা আলোচনা, নানা চর্চা রয়েছে, এবং সম্প্রতি চরিলামে একজন রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকের যে প্রাইভেট টিউশন সেন্টার ছিল সেখানে সিপাহী জলার জেলা শাসক সেখানে অভিযান চালান, এবং সেই টিউশন সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়, সেই খবর আপনারা ইতিমধ্যেই জানেন। কি মনে করছেন আপনারা, আপনারা যারা অভিভাবকরা রয়েছেন তাদের কি অভিমত, এই যে রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন সেটা নিয়ে আপনারা কি মনে করছেন, আপনারা আপনাদের মতামত জানান। ফোন নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে, হেডলাইন্স ত্রিপুরার পর্দায় আপনারা এই ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, 03812381242। এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের মতামত জানান। ফোন লাইন আপনাদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে, খুলে দেওয়া হয়েছে। রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের কি প্রাইভেট টিউশন করা উচিত না উচিত নয়, কি মনে হচ্ছে আপনাদের? যে অভিযানটা চরিলামে দেখা গেল সেই অভিযান নিয়ে আপনারা কি মনে করছেন, যে আপনাদের কি অভিমত, রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে কি মনে করছেন আপনারা, সেটা আমরা আপনাদের কাছ থেকে শুনব। আপনাদের মতামত অনুষ্ঠান, আপনাদের জন্যই এই অনুষ্ঠানে একটা নির্দিষ্ট বিষয় থাকে। এর আগে যে পর্বগুলি হয়েছে, অনেকদিন পরে আপনাদের সঙ্গে, আপনাদের সামনে এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হেডলাইন্স ত্রিপুরার এই বিশেষ অনুষ্ঠান, অনেকটা অনেকদিন পরে। আজকের অনুষ্ঠানের প্রথম যিনি ফোন করেছেন দেখব কে রয়েছেন। নমস্কার, স্বাগত আপনাকে, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, স্বাগত, হ্যালো, হ্যালো। যান্ত্রিক গোলযোগের কারণে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যাই হোক আপনারা ফোন করুন, ফোন নাম্বার আপনাদের টিভি স্ক্রিনে রয়েছে, হেডলাইন্স পেপার পর্দায় আপনারা ফোন করে আপনাদের মতামত জানাতে পারেন। আজকের যে বিষয়, রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন, কি মনে হচ্ছে আপনাদের, আপনারা কি মনে করছেন, বিশেষ করে অভিভাবক মহল আপনাদের কি অভিমত প্রাইভেট টিউশন নিয়ে, বিশেষ করে রাজ্যের সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে কি মনে হচ্ছে আপনাদের, যে রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন করা উচিত কি উচিত নয়? চরিলামে সম্প্রতি যে অভিযান হলো, বা একজন যিনি সেখানে একজন সরকারি স্কুলের শিক্ষক রাজ্যের, উনি প্রাইভেট টিউশন সেখানে করাতেন, তো সেই ওনার যে প্রাইভেট টিউশন সেন্টার সেখানে সিপাহী জলা জেলার জেলাশাসক অভিযান করেন,
এবং সেই খবরটা ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন। আপনাদের কি মনে হচ্ছে, যারা অভিভাবকরা রয়েছেন, প্রাইভেট টিউশনের বিষয়টা নিয়েও আপনাদের কাছ থেকে আপনাদের মতামত জানবো, যে প্রাইভেট টিউশন নিয়ে আপনারা কি মনে করেন, যে এই প্রাইভেট টিউশনের গুরুত্ব কিরকম, প্রাইভেট টিউশনের প্রয়োজনীয়তা কিরকম আপনারা মনে করেন বিষয়, এবং অবশ্যই আজকের যে অনুষ্ঠানের বিষয়, রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের এই যে প্রাইভেট টিউশন। ফোন নাম্বার খুলে দেওয়া হয়েছে আপনাদের জন্য, ফোন লাইন ওপেন রয়েছে, ফোন করুন। আপনাদের জন্য এই অনুষ্ঠান, আপনারা জানেন যে হেডলাইন্স ত্রিপুরার এই বিশেষ অনুষ্ঠান আপনাদের মতামত, তো এই আপনাদের মতামত অনুষ্ঠান নিয়ে বিভিন্ন বিষয় থাকে, বিভিন্ন সময় বিভিন্ন পর্ব যখন অনুষ্ঠিত হয় সেখানে আমরা আপনাদের মতামত শুনে থাকি, আপনারা আপনাদের মতামত জানান, অভিমত ব্যক্ত করেন। আজকেও অনেকদিন পর আপনাদের সামনে এই অনুষ্ঠান নিয়ে হেডলাইন্স ত্রিপুরা উপস্থিত, তো আজকের বিষয় ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন। ফোন নাম্বার টিভির পর্দায় রয়েছে, ফোন লাইন খুলে দেওয়া হয়েছে, আপনারা আপনাদের মতামত জানান, কি মনে হচ্ছে আপনাদের, রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন করা উচিত কি উচিত নয়, এই বিষয়ে কি অভিমত, বিশেষ করে অভিভাবক মহল যারা রয়েছেন, অভিভাবকরা যারা রয়েছেন, তারা জানাতে পারেন আপনাদের মতামত, এবং অবশ্যই আপনাদের জন্য এই অনুষ্ঠান, আমরা আপনাদের ফোনের অপেক্ষায়। ফোন করুন, ফোন করে আমরা ফোন করে আপনাদের মতামত জানান, 03-8-1-2-3-8-1-2-4-2 এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ফোন করার সময় অনুগ্রহ করে দয়া করে টিভির সাউন্ডটা একটু কমিয়ে নেবেন, মিউট করে নিলে ভালো হয় টিভির সাউন্ডটা, অথবা টিভির সামনে থেকে একটু সরে গিয়ে কথা বলবেন, এতে করে তাহলে টেকনিক্যাল প্রবলেমটা হবে না, কথা বলার সময় পরিষ্কারভাবে আপনার বক্তব্যটা আমরা শুনতে পারব, এবং আপনি যে রয়েছেন আরো একজন, সম্ভবত এখানেও যান্ত্রিক গোলযোগের কারণে কিছু সমস্যা হচ্ছে, দুটি ফোন এলো কিন্তু আমরা দুটি ফোনই আমরা পেলাম না, সম্ভবত যারা ফোন করেছিলেন দুটি ফোনই যান্ত্রিক গোলযোগের কারণে সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা অপেক্ষায় রয়েছি আপনাদের ফোনের। আরো একজন রয়েছেন, নমস্কার, স্বাগত। বিলোনিয়া থেকে বলছেন, নাম বলবেন? নিমাই বিশ্বাস। আচ্ছা নিমাই বাবু, একটু টিভি সাউন্ডটা অফ করে নিন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এবার বলুন নিমাই বাবু, আপনার কি মতামত? আমি বলছি যে তারা তো সরকারি চাকরি করে, ঠিক আছে, মানে আপনি এই যে রাজ্যের সরকারি স্কুলে শিক্ষকদের যে প্রাইভেট টিউশন করা, এটা আপনি মনে করছেন উচিত নয়? একটু ব্যাখ্যা করবেন কেন আপনার, মানে কি মনে, কেন বলছেন যে প্রাইভেট টিউশন করা উচিত নয় রাজ্যের সরকারি স্কুলে শিক্ষকদের? এর মধ্যে তো আরো অনেক বেকার যুবক যুবতীরা আছে, তারা তো মানে টিউশন করতে পারে। আচ্ছা, তাহলে আচ্ছা তাদের জন্য মানে আপনি বলছেন যে যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন তাদের জন্য সুবিধা হয় নাকি? আচ্ছা, আর প্রশাসন, রাজ্য সরকার, চুরিলামের ঘটনাটা তো সম্প্রতি জেনেছেন নিশ্চয় আপনি? হ্যাঁ, তো এইরকম অভিযান নিয়ে কি বলবেন, এইরকম অভিযান কি হওয়া উচিত, একবার দুবার না হয়ে কি যারা এরকম করছেন বিভিন্ন সরকারি স্কুলে শিক্ষকরা প্রাইভেট টিউশন, সেখানেও কি প্রশাসনের অভিযান হওয়া উচিত বলে আপনি মনে করেন? না না, এটা ঠিক আছে, এটা অভিযান ঠিক আছে, অভিযান মানে একদম। আচ্ছা, ধন্যবাদ নিমাই বাবু, ধন্যবাদ অনুষ্ঠানে ফোন করার জন্য, ভালো থাকবেন, ধন্যবাদ। বিলোনিয়া থেকে নিমাই বিশ্বাস ফোন করেছিলেন, ওনার অভিমত যে রাজ্যের সরকারি স্কুলের যারা শিক্ষকরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, তাদের প্রাইভেট টিউশন করাটা উচিত নয়, এবং এতে করে মানে যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন, যারা প্রাইভেট টিউশন করতে চান বা করেন, তাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে বলে ওনার অভিমত। আরো একজন রয়েছেন, নমস্কার, স্বাগত, কে বলছেন? হ্যালো, হ্যালো,
আজকে একাধিক ফোন, মানে এই নিয়ে তৃতীয় ফোন যান্ত্রিক গোলযোগের কারণে বিচ্ছিন্ন হয়ে গেল যোগাযোগ, বোঝা যাচ্ছে না। আপনারা যারা ফোন করবেন একটু অনুগ্রহ করে, আবারও বলছি, দয়া করে টিভি সাউন্ডটা যখন ফোন করবেন টিভি সাউন্ডটা কিন্তু কমিয়ে রাখবেন, একদম জিরো করে রাখলে ভালো হয়, মিউট করে রাখলে ভালো হয়, অথবা টিভির সামনে থেকে একটু দূরে সরে যাবেন, না হলে অনেক সময় যান্ত্রিক বিষয় তো এগুলো, যান্ত্রিক সমস্যা দেখা দিতে পারে এতে করে অনুষ্ঠানের। আরো একজন রয়েছেন, নমস্কার, স্বাগত, কে বলছেন? আমি নিদয়া থেকে বলছি, সোনামুড়া সব ডিভিশন নিদয়া থেকে বলছি। নিদয়া থেকে সোনামুড়ার? হ্যাঁ। নাম বলবেন? হ্যাঁ, নন্দকিশোর পাল। নন্দকিশোর পাল? পাল, বলুন নন্দকিশোর বাবু, কি অভিমত আপনার? অভিমত হচ্ছে যে আমাদের গ্রাম অঞ্চলে তো আপনার মনে করেন এরকম টিউটর নেই, সরকারি শিক্ষক যারা করছে টিউশন করছে তারা তো ভালো কাজ করছে, আমাদের এখানে রেজাল্ট তো ভালো হচ্ছে, যারা যারা টিউশন, এবার আপনি দেখুন আমি আমার অভিমত হচ্ছে সরকারি যারা শিক্ষক তারা যাতে টিউশনই করছে ভালো হচ্ছে গ্রাম অঞ্চলের জন্য। আচ্ছা, মানে আমার জানা নেই। আচ্ছা, আমাদের গ্রামে কিন্তু যারা শিক্ষক আছে তারা, যারা আমাদের গ্রামের ছেলে তারা শিক্ষকতা করছে, এর জন্য আমার মানে একমত আর কি, আমি যাতে আমি একজন গ্রামবাসী হিসাবে। মানে নন্দকিশোর বাবু, আপনি বলছেন যে আপনি গ্রামের দিকে থাকেন, তো সেই আপনি যেখানে থাকেন সেই জায়গা অনুযায়ী রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন করাটা দরকার আছে? দরকার আছে। আপনি এটা মনে করেন, আপনি দেখুন এবার আমাদের উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে 100% এসেছে। আচ্ছা, এবার নয় প্রত্যেকবার এসেছে। আচ্ছা, এখানে আপনার মনে করেন আছে, আমাদের এখানে আমাদের ছোট ভাইরা টিউশন করছে, মনে করেন মানে যারা এখনো চাকরি পাননি আর কি, যারা আচ্ছা করছে। আচ্ছা, ধন্যবাদ নন্দকিশোর বাবু অনুষ্ঠানে ফোন করার জন্য, ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। সোনামুড়া নিদয়া থেকে নন্দকিশোর পাল ফোন করেছিলেন, ওনার যেটা অভিমত যে গ্রামাঞ্চলে, বিলোনিয়া থেকে নিমাই বিশ্বাস, উনি রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন করার বিপক্ষে উনি, কিন্তু নন্দকিশোর বাবু আরো একজন রয়েছেন, নমস্কার, স্বাগত। আরো একটি ফোন যান্ত্রিক গোলযোগের কারণে বিচ্ছিন্ন হয়ে গেল। সোনামুড়ার নিদয়া থেকে ফোন করেছিলেন নন্দকিশোর বাবু, নন্দকিশোর পাল, ওনার অভিমত যে গ্রামাঞ্চলের নিরিখে, উনি গ্রামে থাকেন, গ্রামাঞ্চলের দিক থেকে রাজ্যের সরকারি স্কুলের যারা শিক্ষকরা রয়েছেন তাদের প্রাইভেট টিউশন করাটার একটা দরকার রয়েছে, প্রয়োজন রয়েছে। নমস্কার, স্বাগত। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? দক্ষিণ মির্জা থেকে চন্দন দাস বলছিলাম। দক্ষিণ মির্জা থেকে চন্দন দাস, কেমন আছেন চন্দন বাবু? হ্যাঁ চলছে, আমি আপনাদের ভালোবাসায় শুভেচ্ছায় আপনাদের ভালোবাসায় শুভেচ্ছা আছি। ভালো হচ্ছে, আমরা কিছু বলতে বাধ্য হচ্ছি, বেআইনি বলতে কেমন বলতে গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে তাকে আমরা স্বাগত অবশ্যই জানাই। হ্যাঁ, যে যাদের বেতন করা সরকারি কর্মচারী শিক্ষক মহাশয়রা আছেন তাদেরকে তো সরকার একটা নির্দিষ্ট বেতন দিচ্ছেন, ভালো বেতন, কিন্তু তার সত্ত্বেও আমি ওই মানে বেআইনি কথাটা হচ্ছে গ্রামেগঞ্জে কিছুক্ষণ আগে কতটুক বলছেন ওনার সাথে আমি একমত গ্রামের মধ্যে। হ্যাঁ নন্দকিশোর বাবু, সোনামুড়া নিয়ে যাবে বা আমার মেয়ে পাশের ছেলে ভালো একটা স্টুডেন্ট, একটা ভালো সায়েন্সের বা ইংলিশের আপনার বিজ্ঞানের বক্তব্য, আমি একটা স্কুলের ম্যানেজমেন্ট কমপ্লিট আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বক্তব্যটা হচ্ছে স্কুলের সরকারি ডিউটি সারার পরে ছাত্রীর যদি দুটো স্টুডেন্টকে পড়ায় সেখানে আমার ব্যক্তিগত মতামত এটা, আমি আমি সমষ্টি করে তো না। এটা কি চন্দন বাবু আপনি সরকারি ডিউটির পরে যদি উনি সন্ধ্যার সময় কোন একটা স্টুডেন্টকে ভালো স্টুডেন্টকে পড়ায় মানে স্কুল ছুটির পর? আচ্ছা, মানে গ্রামাঞ্চলে গ্রামগঞ্জে যেখানে দরকার বলে আপনি মনে করছেন স্কুল ছুটির পরে? হ্যাঁ, স্কুল ছুটির পরে যদি করায় সেখানে কি আপত্তি থাকতে পারে? আচ্ছা, এটা আপনার মতামত বলছেন? ব্যক্তিগত মতামত আর কি। আচ্ছা আচ্ছা, কেন এরকমটা মনে হচ্ছে কেন, যে স্কুলের শিক্ষকদের কাছে পড়াশোনা করলে রেজাল্ট ভালো হবে না হলে ভালো হবে না, এরকমটা কেন আপনার মনে হলো? এরকমটা হচ্ছে সেরকম টিচারই তো নেই আমার, আমি যে সে টিচার নেই, আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন। আচ্ছা আচ্ছা, এখানে সে ধরনের বিজ্ঞানের ক্লাস ইলেভেনে যখন ওঠে ফার্স্ট ডিভিশন পেয়ে রেজাল্ট দিয়ে তখন দেখা যায় আমাদের উদুপুরে রমেশপুর বা উদুপুর শহরে নিয়ে ছেলে মেয়েদেরকে পড়াতে লাগে, এখানে বাইরে থেকে পাড়ারা এসে মানে
আচ্ছা এই কারণে এই জায়গাটা নিয়ে আমি বলতে চাচ্ছি, মানে যেখানে অন্তত উচিত, আমার কথাটা সঠিক নয়, রাজ্য সরকারের নিয়ম মোতাবেক আর কি। গ্রামাঞ্চলে ছাত্রছাত্রীদের আচ্ছা, মানে আপনি গ্রামাঞ্চলে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বলছেন। ধন্যবাদ, ধন্যবাদ চন্দনবাবু, ভালো থাকবেন, ভালো থাকবেন, নমস্কার, ভালো থাকবেন। দক্ষিণ মির্জা থেকে চন্দনবাবু ফোন করেছিলেন, উনি বলছেন যে ঠিক অনেকটা নন্দকিশোরবাবু যিনি সোনামুড়া নিদেয়া থেকে ফোন করেছিলেন, উনি ওনার অভিমত চন্দনবাবুর, দক্ষিণ মির্জা থেকে যিনি একটু আগে ফোন করলেন, যে গ্রামাঞ্চলে ছাত্রছাত্রীদের কথা ভেবে আসবো। আরেকজন রয়েছেন, নমস্কার, স্বাগত, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নন্দননগর, নামটা বলবেন একটু? বিমল কর। বিমল কর, বিমল বাবু বলুন, স্বাগত আপনাকে। আমার ছেলেকে পাঠাই পড়ানোর জন্য। আচ্ছা, স্কুল টিচারের কাছে আমাদের টিউশন দিলে অনেকটা কম পয়সা এবং ওরা ডিমান্ড করে না। আচ্ছা, আর এখানে যেগুলো প্রাইভেট কোচিং আছে সেইগুলোতে আমার মতো যে খেটে খাওয়া মানুষ সম্ভব না। আচ্ছা, এত পয়সা দিয়ে আমরা পড়াতে পারবো না, মানে একটা আর্থিক বিষয় আপনি মনে করছেন, আর্থিক বিষয়ের একটা ব্যাপার রয়েছে। আপনি তো এখানে জড়িত জানতে পারবেন, এখানে ওদের যে এডমিশন ফিটা সেটা আমাদের দেওয়ার ক্ষমতা নেই। আচ্ছা, স্কুলের থেকে যে আমরা যদি রিকোয়েস্ট করি ওরা কিন্তু আমাদের থেকে একটা পয়সা নেয় না। আচ্ছা, মানে আপনি বলছেন যে কম পয়সাতেও স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন দিয়ে থাকেন। আচ্ছা, প্রায় বিনা পারিশ্রমিকেই পড়ান শিক্ষক। আচ্ছা আচ্ছা, সেই হিসাবে আপনি মনে করছেন তাহলে কি প্রাইভেট টিউশনের পক্ষে সরকারি স্কুলের শিক্ষক? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ বিমল বাবু অনুষ্ঠানে ফোন করার জন্য, ভালো থাকবেন, ধন্যবাদ। বিমল কর নন্দননগর থেকে একটু আগে ফোন করেছিলেন, উনি যেটা ব্যাখ্যা দিলেন ওনার অভিমত, উনিও রাজ্যের সরকারি স্কুলের প্রাইভেট শিক্ষকদের প্রাইভেট টিউশন করার পক্ষে। আরো একজন রয়েছেন, নমস্কার, স্বাগত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, স্বাগত, কে বলছেন? আমি আগরতলা থেকে বলছি। আগরতলার কোন জায়গা? আর কোন জায়গায়, আপনার বাড়ির সামনে থেকে মোটামুটি জিবির কাছাকাছি। আচ্ছা, আমার বাড়ি জিবির কাছাকাছি, আমার বাড়ির থেকে তাহলে তো একটু দূরে হবে, আমি তো কৃষ্ণনগরে থাকি, বলুন। আমি তো আপনি কোথায় তো আমি জানি, বলুন নামটা, বলুন তাহলে একটু। নামটা শুনলে তাহলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, কেমন আছেন দুলাল বাবু? হ্যাঁ বুঝতে পেরেছি, এবার বলুন আপনার অভিমত কি প্রাইভেট টিউশন নিয়ে আপনার সরকারি স্কুলের শিক্ষকদের? হ্যাঁ বলুন আপনার কি অভিমত, বলুন সরকারি স্কুলের। আমার অভিমত একটাই, চুপ করা পারি, আমার অভিমত একটাই, এই যে প্রাইভেট টিচাররা, যারা প্রাইভেট টিচার আছে ওদের তো সরকার বেতন দেয়। আচ্ছা, তো যারা প্রাইভেট চাকরি করে না, আর সরকারি চাকরি করে না, তারা একটু সুযোগ সুবিধা দিলে ভালো না? আচ্ছা, মানে আপনি রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন করার বিপক্ষে? হ্যাঁ হ্যাঁ বলুন, বিপক্ষে? হ্যাঁ। আচ্ছা, যে সরকার যাদের বেতন দেয় ওরা সরকারের পক্ষে কাজ করুক, আর যারা সরকার প্রাইভেট টিচার আছে ওরা প্রাইভেট টিউশনই করুক। আচ্ছা ঠিক আছে, আমার বাবু বুঝেন, আমার কথাটা বুঝছেন তো আপনি? এটা তো আপনার অভিমত, আপনি এই জন্যই তো আপনাদের জন্য এই অনুষ্ঠান, আপনারা কি মনে করেন বিভিন্ন বিষয়? আরে আমার মায়ে হয়তো পড়াইতে হবে, আমার মায়ে হয়তো মাস্টার দিতে হবে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমার মায়ে আমি কি পারবো সরকারি টিচার দিয়ে পড়াইতে, বা সরকারি সরকারি স্কুলে পড়াইতে পারি, কিন্তু সরকারি টিচার দিয়ে পড়তে তো এটা লাগবো, এটা লাগবো, এত টাকা লাগবো, এত টাকা লাগবো। আমার মনে হয় যারা সরকারি টিচার ওরা যাতে প্রাইভেট টিউশন না করতে, আর সরকার যাতে এটার প্রতি নজর দেয়, এদিকে আপনার প্রোগ্রামটা খুব ভালো লাগছে। ধন্যবাদ, ধন্যবাদ দুলাল বাবু, আপনি অনুষ্ঠানে ফোন করলেন, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন দুলাল বাবু। আগরতলা থেকে, আগরতলা জিবি এলাকা থেকে দুলাল শীল একটু আগে ফোন করলেন, উনি যেটা বলছেন যে উনি রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন করার বিপক্ষে। তার আগে নন্দননগর থেকে বিমল কর যিনি ফোন করেছিলেন, ওনার অভিমত, উনি পক্ষে রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনের।
কি ব্যাখ্যা দিলেন সেজন্য সেটা আপনারা শুনলেন। আরো একজন রয়েছেন, নমস্কার, স্বাগত, কে বলছেন? যোগাযোগ বিচ্ছিন্ন। নন্দননগর থেকে বিমল করের যেটা বক্তব্য ছিল, উনি যেটা বললেন যে উনি রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনের পক্ষে, ওনার বক্তব্য হচ্ছে যে কম টাকায়, উনি আর্থিক দিকটা তুলে ধরলেন ব্যাখ্যা, কম টাকায় বা কম পারিশ্রমিকে, এমনকি প্রায় বিনা পারিশ্রমিকেই রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের কাছে প্রাইভেট টিউশন পাওয়া যায় বলে বিমলবাবু মনে করেন। যোগাযোগ বেশ কয়েকটা ফোনে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যান্ত্রিক গোলযোগের কারণে। যাই হোক, যান্ত্রিক বিষয়, এটাতে সমস্যা দেখা দিতেই পারে, যান্ত্রিক বিষয় তো এগুলি। একটু আগে যিনি ফোন করলেন, দুলাল শীল, ওনার বক্তব্য আগরতলা জিবি এলাকা থেকে, উনি মনে করেন যে রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন করা উচিত নয়। উনি দুলালবাবু রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনের বিপক্ষে। তো স্বাভাবিকভাবেই আমরা আপনাদের মতামত শুনছি, আপনারা কে কি বলছেন। বিলোনিয়া থেকে নিমাই বিশ্বাস, সোনামুড়া থেকে নন্দকিশোর, সোনামুড়া নিদয়া থেকে নন্দকিশোর পাল, দক্ষিণ মির্জা থেকে চন্দনবাবু, নন্দননগর থেকে বিমলকর বাবু, আগরতলা থেকে দুলাল শীলবাবু, নন্দকিশোর পালবাবু, নিমাই বিশ্বাসবাবু, বিলোনিয়া এবং সোনামুড়া থেকে আপনারা আপনাদের মতামত জানিয়েছেন। আমরা আরও বেশি করে আপনাদের ফোন চাইব, ফোন আপনারা করছেন, কিন্তু আজকে হঠাৎ করে যান্ত্রিক গোলযোগের কারণে বেশ কয়েকটা ফোন নেওয়া যায়নি, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বেশ কয়েকটা ফোনে। যাই হোক, যান্ত্রিক বিষয়, ত্রুটি দেখা দিতেই পারে। দেখব কে রয়েছেন। নমস্কার, স্বাগত। হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যালো, স্বাগত। উদয়পুর খিলপাড়া থেকে বলছি। উদয়পুর খিলপাড়া থেকে কে বলছেন? আমার নামটা বলবো না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনার মতামতটা বলুন তাহলে। আমার মতামত হচ্ছে যে স্কুলে যে সরকারি চাকরি করে, তারা তো সরকারি চাকরি করে, কিন্তু তারা টিউশনি করে সরকারি চাকরি থেকে প্রচুর টাকা ইনকাম করে, তারা গোপনে গোপনে এসব কাজ করছে। কিন্তু আমি সরকারের কাছে অনুরোধ করছি, স্কুলের মাস্টার, আমার খিলপাড়া রমেশ স্কুলে প্রচুর শিক্ষক আছে, তারা বাড়িতে নিয়ে নিয়ে টিউশনি করতে আছে, এটা বন্ধ করে দেওয়া উচিত। কেন বেকাররা কি করে খাবে, তারা তো দুই চার পয়সা ইনকাম করতে পারবে। তো এটা সরকারের, মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, এটা তদন্ত করে এটা বন্ধ করে দেওয়া হোক। আচ্ছা, মানে আপনি বলছেন, আপনার মতামত যে রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনের বিপক্ষে আপনি? আমি বিপক্ষে, তারা না করতে পারে। আচ্ছা, ধন্যবাদ, আপনি নাম বললেন না, তবু আপনাকে অনুষ্ঠানে ফোন, আপনি অনুষ্ঠানে ফোন করলেন, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। উদয়পুর খিলপাড়া থেকে একজন দর্শক ফোন করলেন, উনিও, যদি উনি নাম প্রকাশে অনিচ্ছুক, ওনার যেটা ব্যাখ্যা, উনি এই রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনের বিপক্ষে, এবং উনি যেটা ব্যাখ্যা দিলেন যে যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন, যারা প্রাইভেট টিউশন করেন, তাদের ক্ষেত্রে এক্ষেত্রে সুবিধা। আরো একজন রয়েছেন, নমস্কার, স্বাগত। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি শিক্ষা বিভাগে চাকরি করতাম। আচ্ছা আচ্ছা, আপনি শিক্ষা বিভাগে চাকরি করতেন, আপনি নাম প্রকাশে অনিচ্ছুক। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, অবসরে রয়েছেন আপনি, চাকরি থেকে, চাকরি থেকে অবসর, বলুন। বলছি যে শুধু স্কুলে, সরকারি স্কুলের শিক্ষক কেন, বেসরকারি স্কুলের শিক্ষক হওয়া তো কৃষক করা ঠিক না। কারণ এমন বেকার ছেলে আছে, মেয়ে আছে, যে ওই শিক্ষক শিক্ষিকা যে সেটিও তারা তাদের মান উন্নয়ন অনেকটা বেশি। বেকার ছেলে মেয়েদের পড়াশোনা করার এবং শিক্ষা দেওয়ার একটা সুযোগ দেওয়া তো দরকার। শিক্ষকরা তো বেতন পাচ্ছেন, আবার প্রাইভেট স্কুলের শিক্ষকরা কেন করতে, মানে তারা কেন করতে পারবে? আজকে তো রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে আপনাদের মতামত আমরা শুনছি, তো মতামত না, আপনি কি পক্ষে না বিপক্ষে? আমি এখানে একটু মানে আপনি টিভি সাউন্ডটা কমাননি, আপনি বেসরকারি স্কুলের শিক্ষককে না সেইটা না, আজকে আপনি টিভি সাউন্ডটা কমাননি, কিন্তু আপনি আজকের যে বিষয়টা সেই বিষয়টার উপর আপনার কি মতামত? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বলি তাহলে।
তাহলে সরকারি শিক্ষক তারাও তো কম মানে কখনো বা কোন সমাচারে বেকার ছিলেন তাদের চাকরি হয়েছে ভালো কথা তারা করেন। আচ্ছা একটা একজন হিউম্যান বিংয়ের লেবারের একটা পরিশ্রম আছে তা ব্রেইন একটা পরিশ্রম আছে উনি সভা বলে কৃষ্ণ করবেন যাবেন স্কুলে তারপর স্কুল থেকে বেরিয়ে আবার সেই টিউশনি উনি কি দখল তার এত বেশি মানে আপনি কি পক্ষে না বিপক্ষে রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক সরকারি স্কুলের শিক্ষকরা তো আছে বেসরকারি স্কুলের শিক্ষকদের তো উচিত না কারণ অনেক বেকার ছেলে মেয়ে আছে মান উন্নয়ে এক কথা মার্কসের বেলা মেজার বেলা বর্তমান কোন কোন শিক্ষক যারা কৃষি করেন তাদের চেয়ে বরং তাদের কোয়ালিটি অনেক আচ্ছা মানে আপনি হ্যাঁ মানে আপনি রাজ্যের সরকারি স্কুলে শিক্ষকদের প্রাইভেট টিউশন করার বিপক্ষে পাশাপাশি আপনি বলছেন যারা বেসরকারি স্কুলে শিক্ষকরা রয়েছেন তাদের বিষয়টা আপনি তুলে ধরলেন ইনক্লুশন করার কারণ আমার একটি শিক্ষক তো শিক্ষক কারণ সরকারি স্কুলে শিক্ষক কেন করতে পারবেন না কেন করতে পারবেন বেসরকারি স্কুলে শিক্ষকরা কেন করতে পারবেন না কেন করতে পারবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে ফোন করলেন, ধন্যবাদ, ভালো থাকবেন। রানীর বাজার থেকে একজন ফোন করেছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক, উনি আজকের বিষয়ের উপরে তো ওনার মতামত জানালেন, উনি কার্যত বুঝি ওনার বক্তব্যে যেটা বোঝা গেল। আরেকজন রয়েছেন, নমস্কার, স্বাগত, কে বলছেন? হ্যালো, বর্দোয়ালি থেকে নাম বলবেন, টিভি সাউন্ডটা একটু কমিয়ে দিন আপনি, তাহলে মানে টিভি সাউন্ডটা শোনা যাচ্ছে তো, এটা আলোচনায় সমস্যা হয়, টিভি সাউন্ডটা কমিয়ে দিন অথবা আপনি টিভির সামনে থেকে একটু দূরে সরে যান। হ্যাঁ বলুন, বর্দোয়ালি থেকে নাম বলবেন, ঠিক আছে কোনো অসুবিধে নেই, বলুন আপনার মতামতটা বলুন। বিরুদ্ধে আর দুই নম্বর হলো আমাদের শহরে অনেক শিক্ষিত, আমাদের রাজ্যে অনেক শিক্ষিত বেকার আছে, সবাইকে তো কনসেন্টার সার্ভিস দিতে পারবে না, তো ওরা কিছু স্টুডেন্টদের পড়িয়ে পায়ন করতে পারবে, ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে ফোন করার জন্য, ধন্যবাদ, ভালো থাকবেন। বর্দোয়ালি থেকে একজন ফোন করেছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক, ওনার যেটা মতামত উনি যেটা জানালেন, উনি রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনের বিরুদ্ধে যে ব্যাখ্যাটা উনি দিলেন। আরো একজন রয়েছেন, নমস্কার, স্বাগত, কে বলছেন? আমি বিশালগড় থেকে বলছি, প্রাইভেট বেসরকারি স্কুলের শিক্ষক। আচ্ছা, আপনি বেসরকারি স্কুলের শিক্ষক, নামটা বলবেন নাকি নাম বলবেন না? ঠিক আছে কোনো অসুবিধা নেই, আপনার মতামতটা বলুন, আপনি নিজে একজন শিক্ষক, বলুন। এই যে আপনাদের যে প্রোগ্রাম গুলো আছে, এটা আজকে অনেক দীর্ঘদিন যাব, এগুলা আপনি যে কোনো সরকার আগে সরকার এগুলো ছিল এখনো এগুলো চলছে, আমাদের হয়তো আমাদের শিক্ষকদের মধ্যে একটা সচেতনতা অভাব আছে, যেগুলো অধিক মুনাফা লাভের জন্য, আমরা তো অনেক শিক্ষক আছে বেসরকারি স্কুল সরকারি স্কুলে, কিন্তু আমার মনে হয় না এটা এইভাবে কইরেছিলাম হইতো না, এভাবে আপনাদের শিক্ষকদের মধ্যে এইরকম একটা সচেতনতার অভাব আমার মনে হয় আছে, যার জন্য এগুলো একটা ব্যবসা
আপনার কাছ থেকে আপনি যদি অনুমতি দেন আপনার কাছ থেকে একটা উত্তর জানতে পারবো? আপনি কি, আপনি তো বেসরকারি স্কুলের শিক্ষক বললেন, আপনি কি নিজে প্রাইভেট টিউশন করান? আচ্ছা, ধন্যবাদ এই আপনি অনুমতি দিলেন এই প্রশ্নটার জন্য এবং উত্তরটাও দিলেন, এর জন্য ধন্যবাদ। তা আপনার কি, মানে একজন শিক্ষক আপনি, আপনার কি অভিমত যে সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন করাটা উচিত না উচিত নয়? একদম উচিত না, এগুলি করাটা উচিত না, টিউশনই করাটা উচিত না আমি মনে করি। কারণ স্কুলে আসার গেলে যে কোয়ালিটি, অ্যাকচুয়ালি সরকার আগে, এই যে কিছুদিন আগে আমাদের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ উনি বলেন যে কোয়ালিটি শিক্ষা মানে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা এটা কিন্তু একদম দুর্বল, মানে আমরা কোয়ালিটি, এর আগে যখন রতনবাবু যখন এর আগে শিক্ষামন্ত্রী ছিলেন, এখন তো উনি কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী। এখন আমার মনে হয় আগে ওনার মানে বিদ্যুৎ দপ্তরের মধ্যে আর এই শিক্ষা দপ্তরের মধ্যে অনেক কড়া পদক্ষেপ নিয়েছিলেন, আমার মনে হয় উনি খুব শিক্ষা ব্যবস্থাটাকে খুব সুন্দরভাবে সাজাই করেছিল, আমার মনে হয়। আমি এটা আমার ঠিক মত আছে। যাই হোক, এখন উনি অন্য দপ্তরের মন্ত্রী, আমার একটি যতই আপনি ডাক দূরে পেলেন না কেন, এদিকে চলতেই রাখবো। ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে ফোন করার জন্য, ভালো থাকবেন, ধন্যবাদ। বিশালগড় থেকে একজন শিক্ষক, উনি বেসরকারি স্কুলের একজন শিক্ষক, উনি নাম প্রকাশ অনিচ্ছুক, উনি ওনার অভিমত তুলে ধরলেন এবং আপনারা শুনলেন যে একজন শিক্ষক হয়ে উনি কি বললেন। নমস্কার, কে রয়েছেন, স্বাগত আপনাকে। কোথা থেকে? সমরগঞ্জ। কোন জায়গা? আচ্ছা আচ্ছা, সাবরুমে সমরগঞ্জ থেকে। নাম বলবেন? দিলীপ বিশ্বাস। দিলীপ বাবু বলুন, আপনার কি মতামত? মুখ্যমন্ত্রী, গ্রামে তো টিচার নাই, ঘরে তো টিচার আছে, গ্রামে টিচার দিয়ে আমরা ছেলে মেয়ের পড়াতে লাগে, গ্রামে টিচার একদম নেই, মাস্টার দিকে করাতে লাগে, একদম লোক নেই। টাউনে টাউনে দেখা ছেলেটা করাতো, গ্রামে। মানে আপনি গ্রামাঞ্চলের কথা, গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বলছেন যে গ্রামাঞ্চলে আপনি সরকারি স্কুলে, রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন করার পক্ষে নাকি? আমি এটা পক্ষে, এটা সাবরুম সমরগঞ্জ, আমার নাম দিলীপ বিশ্বাস। মানে আপনি গ্রামের কথা মাথায় রেখে বলছেন রাজ্যের সরকারি স্কুলে শিক্ষকদের প্রাইভেট টিউশন পক্ষে আপনি? আমি গ্রামেরটা তো ধন্যবাদ দিলীপ বাবু অনুষ্ঠানে ফোন করলেন, ধন্যবাদ, ভালো থাকবেন। বুঝতে পেরেছি, ধন্যবাদ দিলীপ বাবু আপনাকে। আচ্ছা, ধন্যবাদ দিলীপ বাবু, ধন্যবাদ, আপনি অনুষ্ঠানে ফোন করলেন, ধন্যবাদ। সাবরুমের সমরগঞ্জ থেকে দিলীপ বিশ্বাস উনি ফোন করলেন, উনি যেটা জানালেন যে গ্রামাঞ্চলের কথা ভেবে, গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীদের কথা ভেবে। আরো একজন রয়েছেন, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, স্বাগত আপনাকে। আমি বাগাঘাট থেকে বলছি। অনুগ্রহ করে টিভি সাউন্ডটা একটু কমিয়ে নিন অথবা টিভির সামনে থেকে দূরে সরে যান। এবার বলুন, বাগাঘাট থেকে? বাগাঘাট থেকে বলছি। নাম বলবেন? নাম বলবেন? জীবন সরকার। জীবন সরকার, বলুন জীবন বাবু, আপনার কি মতামত? আসলে স্কুলে শিক্ষকদের প্রাইভেট টিউশন যারা করবেন, যে সার্কুলার দিয়েছে বন্ধ করা উচিত, এটা কারেক্ট। মানে আপনি তাহলে বিপক্ষে, রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনের বিপক্ষে? বিপক্ষে না, এই যে গ্রীষ্মের বন্ধ দিয়েছে, হ্যাঁ, এই যে গরমের বন্ধ দিয়েছে, হ্যাঁ, তারা যে
আচ্ছা পার্ট টাইম কোচিং দিত আচ্ছা দুইজন টিচার চারজন টিচার করে কোচিং দিত তাহলে আমরা স্যাটিসফাই আচ্ছা মানে আপনি আংশিক পক্ষে আংশিক বিপক্ষে না না আংশিক পক্ষে আংশিক বিপক্ষে এইসব কথা বলবেন না তাহলে এক্স্যাক্ট কি বলুন আপনি মানে আপনি না না আমাদের বিষয়টা দেখেছেন তো এই বিষয়টার আপনার উপর আপনার কি মতামত আপনি পক্ষে না বিপক্ষে আমি বিপক্ষে হ্যাঁ এটাই এবার বলুন সার্কুলার দিয়েছে তারা তো ওই যে বেতন পায় তনখা পায় তারা তো সরকারি তনখা পায় আর প্রাইভেট স্কুলে যারা টিউশন করছে মানে যারা টিচিং দিচ্ছে সীমিত অর্থ পায় আর গভর্নমেন্ট স্কুলে তো প্রভিডেন্ট ফান্ড মানে প্রভিডেন্ট ফান্ড বন্ধ হওয়ার আগে যারা টিচার হয়েছেন তারা তো প্রভিডেন্ট পাবে সবকিছুই পাবে সবই বেনিফিট পাবে কিন্তু সে প্রাইভেট টিউশন কেন দেবে তার মধ্যে তারা যদি এই সিচুয়েশনটা মানে সিচুয়েশন গরমের বন্ধে শীতের বন্ধে যদি একটা প্রাইভেট শিক্ষিত মানে টিম ওয়াইজ বুঝতে পারা গেছে আপনার বক্তব্যটা বুঝতে পারা গেছে ধন্যবাদ জীবনবাবু ধন্যবাদ অনুষ্ঠানে ফোন করার জন্য জীবন সরকার বাধারঘাট থেকে ফোন করেছিলেন উনি বিপক্ষে রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনের বিপক্ষে কিন্তু এর পাশাপাশি উনি একটা ওনার মতো করে ওনার ব্যাখ্যা দিলেন দেখবো কে রয়েছেন নমস্কার স্বাগত কে বলছেন হ্যালো অলোক বাবু আমি আমি আগে একজন প্রাইভেট স্কুলের শিক্ষক বলেছিলাম আমি কথাটা সম্পূর্ণ করতে পারিনি মানে আরেকটা কথা একটু আগে আপনার সাথে কথা বলি আচ্ছা আচ্ছা আপনি বিশালগড় থেকে যিনি ফোন করেছিলেন সংক্ষেপে বলুন আপনি খুব লাকি যে দুবার ফোন করলেন সরকারি স্কুলের শিক্ষক তো কোনো মতেই আমার প্রাইভেট টিউটর প্রাইভেট টিউশনটা করা উচিত না কারণ সরকার একদিকে হচ্ছে কোয়ালিটি এডুকেশন টেট পরীক্ষার মাধ্যমে আপনি তো একটু আগে ফোন করেছিলেন তখন বললেন বিস্তারিত ঠিক আছে কথার অর্থই ভালোভাবে একজন টিচিং স্কুলের মধ্যেই তাকে প্র্যাকটিক্যাল ভাবে ভালোভাবে ছাত্রছাত্রীদের কোচিং করার ব্যবস্থা ধন্যবাদ 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 ভারতবর্ষ সরকারও এরকম ধন্যবাদ একদম অনুষ্ঠানে আমরা শেষ পর্যায়ে বাকিদের একটু সুযোগ করে দিন যারা আপনি তো দুবার পেলেন ধন্যবাদ ধন্যবাদ অনুষ্ঠানে ফোন করার জন্য আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আর একটা ফোন নেব তারপরেই আজকের মতো অনুষ্ঠান সমাপ্ত হবে আপনাদের এই মতামত অনুষ্ঠান আর একটা ফোন নেব আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি বাধারঘাট থেকে জীবন সরকার একটু আগে ফোন করেছিলেন দেখবো কে রয়েছেন নমস্কার স্বাগত কে যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল আপনাদের মতামত অনুষ্ঠানে আজকে যে বিষয় রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন এই বিষয়ের উপরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আপনারা আরেকজন রয়েছেন নমস্কার স্বাগত কে বলছেন আমি আগরতলা থেকে বিপ্লব দাস বলছি বিপ্লব বাবু স্বাগত আপনাকে আজকে যে বিষয়টা দেখলাম ওটা আমি ওটার পক্ষে কেন কারণ সরকারি যে শিক্ষকরা আছে তাদের টিউশন দেওয়া উচিত কারণ সকল শিক্ষক সকল স্টুডেন্টরা ভালো শিক্ষক সব জায়গাতে পাই না ঠিক আছে আর সকল বেকার যারা আছে তারা কিন্তু টিউশন করায়ও না যখন সরকার এরকম পদক্ষেপ নিয়েছে যদি সরকার টিচাররা যদি টিউশন করাতে না পারে তাহলে সরকারি ডাক্তার তারা যারা আছে তাদেরকে বলবে না যে ওগুলি বন্ধ করে দিতে তাহলে যারা বাকি যারা ডাক্তার আছে উকিল আছে তারা কাজ করবে আমরা বলতে পারি কি যে যারা সরকারি শিক্ষক আছে ওনারাও কিন্তু টিউশন করাতে পারেন আর এমন কোন আইনে লেখা নেই যে শিক্ষকরা টিউশন করাতে পারবেন না এটা একদম ভুল ধারণা আর আরেকটা জিনিস ন্যাশনাল এডুকেশন পলিসিতে বলা হয়েছে যদি কোন চাকরি দেওয়া হয় তাহলে তাকে প্রথম থেকে রেগুলার কেন চাকরি
একটি দোষ, আমাকে এটা বলা উচিত। ধন্যবাদ বিপ্লব বাবু, ধন্যবাদ অনুষ্ঠানে ফোন করার জন্য, ধন্যবাদ, ভালো থাকবেন, ধন্যবাদ। আগরতলা থেকে বিপ্লব দাস ফোন করেছিলেন। আপনারা যারা, আমরা ঘড়ির কাঁটা বলছে যে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, আর ফোন নেওয়া যাবে না। রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন, এই বিষয়ের উপরে আজকে হেডলাইন্স ত্রিপুরার এই যে বিশেষ অনুষ্ঠান, আপনাদের মতামত এই অনুষ্ঠানের বিষয় ছিল, এবং এই বিষয়ের উপরে আপনারা ফোন করলেন, ফোন করে আপনারা ফোন করে আপনাদের মতামত জানালেন। যারা আজকের অনুষ্ঠানে ফোন করলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে ফোন করার জন্য, এবং যারা অনুষ্ঠান দেখলেন তাদের সকলকেও অসংখ্য ধন্যবাদ হেডলাইন্স ত্রিপুরার পক্ষ থেকে। আপনাদের মতামত অনুষ্ঠান আজকের মতো এ পর্যন্তই, দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল, নমস্কার।